নমস্কার, আমি কল্যাণী। কল্যাণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটি হলো লাউয়ের খোসা ভাজা। আমরা সাধারণত লাউ খাওয়ার পর খোসাগুলো ফেলে দিই, কিন্তু খোসাগুলো দিয়ে যদি আমরা এভাবে রেসিপিটা তৈরি করি বা এভাবে ভাজাটা বানিয়ে নিই, তো গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলুন সবাই আমার সাথে থাকুন আর দেখুন যে কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছু লাউয়ের খোসা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারাও যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। তো লাউয়ের খোসাগুলো আমি এখন ভাপিয়ে নেব। তো এগুলো ভাপিয়ে নেওয়ার আগে দেখে নিই যে আমাদের আর কী কী লাগবে। তো আর আমাদের এখানে আছে 2 টেবিল চামচ মতো রসুন কুচি করা, 1 চামচ কালো সর্ষে, 4টে শুকনো লঙ্কা, টেস্ট অনুযায়ী মিষ্টি, 1/2 চামচ চাট মশলা, টেস্ট অনুযায়ী নুন, আর আছে 1/2 চামচ হলুদ। এবার আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি 2 কাপ জল। আমি প্রথমেই বলেছিলাম লাউয়ের খোসাগুলো প্রথমে একটু ভাপিয়ে নিতে হবে। তো 2 কাপ জল দেওয়া হয়ে গেছে, এখন আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ের খোসাগুলো দেওয়া হয়ে গেছে, একটু খুন্তি করে সমান করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব আর 10 মিনিট মতো সেদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব। দশ মিনিট পর ফিরে এসেছি, লাউয়ের খোসাগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি একটা ছিদ্রযুক্ত থালায় ঢেলে জলটা ঝরিয়ে নেব। আমি আবারও প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি প্যানের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব কালো সর্ষে। তো আপনারা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। এরপর দেব গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি ছিঁড়ে দিলাম না, আমার বাড়িতে ছোট বাচ্চা ছেলে আছে বলে। তো আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে আপনারা শুকনো লঙ্কাগুলো ছিঁড়ে দেবেন। আর সাথে দিলাম কুচি করে রাখা রসুন। সব কিছু এখন ভালো করে ভেজে নেব। সব কিছু এখন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে আমি লাউয়ের খোসাগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেই খোসাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর দেব টেস্ট অনুযায়ী নুন, হলুদ, আর সব শেষে দেব টেস্ট অনুযায়ী মিষ্টি। নুন মিষ্টিটা পরিমাণে আমি এখানে একটু কম দিয়েছি, তার কারণ হলো লাউয়ের খোসাগুলো যখন সম্পূর্ণরূপে ভাজা হবে তখন লাউয়ের খোসাগুলো 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন নুন মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি ঢাকনা খুলে লাউয়ের খোসাগুলো ভালো করে নেড়ে দিচ্ছি। আর যতক্ষণ না লাউয়ের খোসাগুলো আমাদের সম্পূর্ণরূপে ভাজা হচ্ছে ততক্ষণ আমি গ্যাসটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। তো এটা এখন নাড়াচাড়া করা হয়ে গেছে, আমি আবারও একটা ঢাকা দিয়ে দিলাম। আমি 10 থেকে 15 মিনিট পর ফিরে এসেছি। এখন দেখুন লাউয়ের খোসাগুলো কমে কতটুকু হয়ে গেছে। তো এই জন্যই আমি আপনাদেরকে বলেছিলাম যে পরিমাণে নুন আর মিষ্টিটা একটু কম দিতে। তো যাই হোক, এখন আমি যে চাট মশলাটা নিয়ে রেখেছিলাম সেই চাট মশলাটা এই লাউয়ের খোসাগুলোর মধ্যে দিয়ে দেব। আর এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব 2 মিনিটের জন্য। তো নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন আমাদের লাউয়ের খোসা ভাজা রেডি। এটা আমি নামিয়ে নিচ্ছি। লাউয়ের খোসা ভাজাটা আমি নামিয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। আপনারাও বাড়িতে এভাবে লাউয়ের খোসা ভেজে গরম গরম ভাতের সাথে খেয়ে বা খাইয়ে দেখুন, আর কেমন হয়েছে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।
আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না। এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার। We'll be right back.